আসসালামু আলাইকুম, আমি মিস্টার নজরুল সুদূর বাংলাদেশ থেকে আপনাদের সবসময় প্রকৃতির ছবি এবং ভিডিও নিয়ে উপহার দেওয়ার জন্য তৈরি থাকি। আজও আমি সকালবেলা ঝান্ডাবাড়ি তিনকন্যা হোটেলের সামনে, অর্থাৎ ঝান্ডাবাড়ি চার মাথা মোড়ে তিনকন্যা হোটেলের সামনে সকালের শীত দেখার জন্য সকাল ছয়টা সাড়ে ছয়টায় সেখানে উপস্থিত হলে দেখতে পেলাম তিনকন্যা হোটেল খুলে সেখানে নাস্তা তৈরি করা হচ্ছে। পাশে নয়া নিয়ে তারও দোকানটি সাজাচ্ছে। তো আজকে অন্যান্য দিনের তুলনায় শীত এবং কুয়াশা দুটাই কম। মূলত আমি আজকে গতকালের মতো শীত পড়ছে কি না এবং কুয়াশা পড়ছে কি না তা দেখার জন্য রাস্তায় বের হয়ে চার মাথা মোড়ের দিকে যাই, কিন্তু দেখতে পাই অন্যান্য দিনের তুলনায় আজকের কুয়াশার তীব্রতা কম। তো এখানে যে জিনিসটা আমাকে আজকে আকৃষ্ট করলো, একটু আগেই তিনকন্যা হোটেল থেকে এখানে এলাকার পশু পাখি কুকুর বিড়াল সবাইকে খাওয়ার জন্য আয়োজন করা হয় তা দেখার জন্য আমি তৈরি ছিলাম, কিন্তু আমি তাদের হোটেলে পৌঁছার পূর্বেই সেখানকার পশু পাখিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। পশু পাখিগুলো হোটেলের আশেপাশে বিভিন্ন তারে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তো আজকের ভিডিওটি আমার সম্পূর্ণ প্রকৃতি নিয়ে, দেখুন হয়তোবা ভালো লাগবে। Thank you.
Yeah.
ততক্ষণ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, এবং পরবর্তী নেশার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য একটি নেচার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন।